আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটা পরোটার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। পরোটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা, 1 চা চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার তেল খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু ঘষে ঘষে মিশিয়ে দিবেন। ভালোভাবে তেল যখন ময়দার সাথে মিশে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আর খামিরটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার একদম নরম হবে না, মোটামুটি পর্যায়ে থাকবে। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে 20 মিনিটের মতো, আর এই ফাঁকে পরোটার জন্য পুর তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিলাম 1/3 কাপ গ্রেট করে নেওয়া গাজর, 1/4 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি, আর 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ দিয়েছি চাট মশলা, 1 চা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, আর সেই সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর মাখানো হয়ে গেলে বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। এর মধ্যে কিন্তু খামিরটা আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে। এবার এই খামিরটাকে মথে নিয়ে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলি নিব, আর রুটি বেলি নেওয়ার সুবিধার্থে আমি কাউন্টার টেবিলের উপর সামান্য একটু শুকনা ময়দা ছড়িয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন রুটিটাকে একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য, যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায়। আর রুটিটাকে অবশ্যই গোল করে বেলে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা একটা চামচের সাহায্যে রুটির মাঝ বরাবর দিয়ে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ছড়িয়ে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি রুটির সাইডের অংশে পানি লাগিয়ে দিচ্ছি। পুরো রুটির চারিদিকে পানি লাগিয়ে নিতে হবে। আর রুটির চারি সাইডে পানি লাগিয়ে দিচ্ছি। আর পানি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার নিচের থেকে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি, তারপর উপর থেকে একটা ধরে টেনে এনে মাঝে আটকে দিচ্ছি, তারপর অপর সাইডটাকেও আটকে দিচ্ছি। আর এই রুটিটাকে আপনাকে ট্রায়াঙ্গেল করে তৈরি করে নিতে হবে, মানে 3 কোণা করে তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই কিন্তু আপনারা চাইলে এই রুটিটাকে 3 কোণা করে তৈরি করে নিতে পারবেন। এবার রুটিটাকে আমি উল্টে দিয়েছি, আর অপর পাশে সামান্য একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি, সেই সাথে কিছুটা গাজর কুচিও ছড়িয়ে দিয়েছি। এবার হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে করে এই গাজর কুচি আর ধনিয়া পাতা রুটির সাথে আটকে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল একটা রুটি। আর সেম পদ্ধতিতে আমি বাকি রুটিগুলোকেও তৈরি করে নিব, আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে রুটিটাকে দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি একটা সাইডকে 2 মিনিটের মতো সেকে নিয়ে উল্টে দিলাম, বাকি অপর সাইডটাকেও আমি 2 মিনিটের মতো সেকে নিয়েছি। এবার রুটিটাকে আমি চামচের মধ্যে নিয়ে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, তারপর এই রুটিটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রাখতে হবে, তা না হলে দেখা যাবে পরোটাটা উপরের অংশে পুড়ে যাবে আর ভিতর অংশটা সেদ্ধ হবে না। তাই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন পরোটাটাকে উল্টে দিতে হবে অপর সাইডটাকে ভেজে নেওয়ার জন্য। আর এভাবে করে উল্টে পাল্টে এই পরোটাটাকে হালকা একটু লালচে রং করে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার এই পরোটাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব, আর একইভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নিব। সকালের নাস্তায় বলেন কিংবা বাচ্চাদের টিফিনে, চাইলেই কিন্তু ভিন্নধর্মী এই নাস্তার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।